হ্যালো ক্লাস ইউকেজি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আগে ক্লাসে ব্যঞ্জন বর্ণ ভ পর্যন্ত শিখেছিলাম, তাই তো? বলো তো, ভয়ে কি হয়? ভয়ে ভাল্লুক, ভয়ে ভেড়া। ঠিক আছে, তাহলে ভয়ের পরের বর্ণ কি? ভয়ের পরের বর্ণ হলো ম। প্রত্যেকে বলো আমার পরে ম। তাহলে এসো দেখি ম কেমন দেখতে হয়। ঠিক আছে, প্রত্যেকে বোর্ডের দিকে তাকাও, দেখো ভয়ের পরে হয় ম। তাহলে ম আমরা কিভাবে লিখব? আগে মাত্রা দেব, তারপরে এই 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 ম। সবাই বলো ময়ে ময়ূর, ময়ে ময়ূর। ঠিক আছে, তাহলে ময়ের পরে কোন বর্ণ হয়? ময়ের পরে হয় অন্তঃস্থজ। অন্তঃস্থজ কেমন দেখতে হয় দেখো সবাই। প্রথমে আমরা মাত্রা দেব, তারপরে এই এই এরকম করে স্ট্যান্ডিং লাইন উপরে। ওকে, তাহলে এটাকে বলা হয় অন্তঃস্থজ। অন্তঃস্থজে জাতা। ঠিক আছে, অন্তঃস্থজে জাতা। আচ্ছা, অন্তস্থ জয়ের পরে কি হয়? র। প্রত্যেকে বলো র। র আমরা কেমন ভাবে লিখব দেখো সবাই। এই রকম করে প্রথমে আমরা বয়ের মতো করব, তারপরে একটা শূন্য দিলাম। ঠিক আছে, এটাকে বলা হয় বয় শূন্য র। ঠিক আছে, এটাকে কি বলা হয়? বয় শূন্য র। র রয় কি হয়? রয়ে রাজহাঁস, রয়ে রাজহাঁস, রয়ে রাজা। ওকে, আচ্ছা, তারপর রয়ের পরে কি বর্ণ হয়? রয়ের পরে হয় ল। প্রত্যেকে বলো ল। তাহলে ল কেমন ভাবে লিখবো আমরা দেখো। প্রথমে আমরা এরকম মাত্রা দিলাম, তারপরে এই একবার, আবার একবার, তারপরে ওপরে এরকম করে মিলিয়ে দিলাম। এটাকে বলা হয় ল। লয়ে কি হয়? লয়ে লাল, লয়ে লঙ্কা। ঠিক আছে, তাহলে আমরা আজকে কি কি বর্ণ শিখলাম বলতো? প্রত্যেকে বোর্ডের দিকে তাকাও, একবার আমার সঙ্গে সঙ্গে প্রত্যেকে জোরে জোরে বর্ণগুলো উচ্চারণ করবে। ঠিক আছে, ম, অন্তস্থ জ, র, ল। আবার বলো সবাই, ম, অন্তস্থ জ, র, ল। তাহলে প্রত্যেকেই বর্ণগুলো প্র্যাকটিস করবে। আর তোমরা তোমাদের বাংলা খাতা নাও, দেখো এখানে বাংলা খাতায় এইভাবে তোমরা বর্ণগুলো লিখবে খাতার মধ্যে, ম, অন্তস্থ জ, র, ল। আর এখানে আজকের তারিখটা তোমরা লিখবে। ঠিক আছে, তাহলে এই বর্ণগুলো তোমরা প্র্যাকটিস করো। আর আজকে আমরা ল পর্যন্ত শিখলাম। প্রত্যেকে আমাকে কতটা বর্ণ তোমরা খাতার মধ্যে লিখেছ, অ থেকে ক, খ, গ, ল পর্যন্ত। ঠিক আছে, অ থেকে ও আর ক থেকে ল পর্যন্ত। এই বর্ণগুলো যে তোমরা এইভাবে খাতার মধ্যে পরপর লিখেছ, এই বর্ণগুলো তোমরা আমাকে গুগল ক্লাসরুমে পাঠাবে, আমি চেক করে দেখবো তোমরা কেমন করে লিখেছো। ঠিক আছে, ওকে, বাই বাই এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে।